আর কিছুদিন পরেই তোমাদের অনেকের পরিচয় হবে, আমি একজন গর্বিত ঢাবিয়ান। তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা খুবই কাছাকাছি, এই মাস পেরোলেই পরের মাসে শুরুতেই পরীক্ষা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন শেষ হবে কিন্তু আগামী 10 মে, ধরো যে মোটামুটি আর 2 দিন বাকি রয়েছে। তো এখন পর্যন্ত কি পরিমাণ আবেদন জমা পড়েছে, কোন ইউনিটে কতজন করে লড়বে, সেই পরিসংখ্যানটি একটু তোমাদের জানিয়ে দিব, যাতে পড়াশোনার গতিটা আরেকটু বাড়ে, যে কত বেশি কম্পিটিশন হয়। তো নিজেকে এগিয়ে রাখতে আর একটু পরিশ্রম করতে হবে, কেননা ঢাবিয়ার নামটি পেতে হলে অবশ্যই একটু কষ্ট করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যেহেতু খুব কাছাকাছি, তাই এখন তোমাদের পড়াগুলো খুব রিভাইজ করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, এক্সাম দিতে হবে। তো তোমাদের কথা ভেবে আমরা কিন্তু এক্সাম ব্যাচ চালু করেছি। তোমরা যারা বি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিক এবং বিভাগ পরিবর্তন, তারা আমাদের অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। স্ক্রিনে নাম্বার রয়েছে, ফোন করে ভর্তি কনফার্ম করতে পারো। এখানে তোমরা টপিক ভিত্তিক পরীক্ষা দিতে পারবে, সাবজেক্ট ভিত্তিক, আবার চূড়ান্ত মডেল টেস্ট দিতে পারবে, তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগ পর্যন্ত রেগুলার টানা পরীক্ষা দিতে পারবে। তো আশা করছি এখানে তোমরা ভর্তি হলে তোমার প্রস্তুতি অনেক বেশি গোছানো হবে, অনেক বেশি প্র্যাকটিসের মধ্যে থাকবে, যার ফলে ফাইনাল এক্সামে গিয়ে তুমি খুব সাবলীল ভাবে নিজে যতটুকু পারো সেগুলো আনসার করে আসতে পারবে। তো তোমরা যদি এক্সাম বেসে ভর্তি হতে চাও, স্ক্রিনে আমার নাম্বার রয়েছে, কল করতে পারো। তো আসো তোমাদের সেই তথ্যটি জানিয়ে দেই। তো এখন পর্যন্ত দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়ে কিন্তু 42 জন প্লাস লড়বে টোটাল। এবার আমরা ইউনিট ভিত্তিক দেখি। তো এখন পর্যন্ত 2,44,000 আবেদন পড়েছে, তো এতক্ষণে 2,50,000 পার হয়ে গিয়েছে টোটাল আবেদন আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই ইউনিটে যেটি বিজ্ঞানের আবেদন জমা পড়েছে 1,01,000, এবং টোটাল আসন আছে কিন্তু 1,851টি। বর্তমান হিসেব অনুযায়ী প্রতি আসনে লড়বে 55 জন করে। বি ইউনিটে টোটাল আবেদন জমা পড়েছে 49,000, ইতিমধ্যে 50,000 পার হয়ে গিয়েছে। যাই হোক, আসন রয়েছে কিন্তু 1,788টি, এবং বর্তমান পজিশন অনুযায়ী প্রতি আসনে লড়বে 28 জন। সি ইউনিটে 25,000 আবেদন জমা পড়েছে, আসন 930টি, গড়ে প্রতি আসনে লড়বে 27 জন করে। ডি ইউনিটে সম্মানিত এখানে হচ্ছে 60,000 আবেদন জমা পড়েছে, আসন রয়েছে 1,336টি, বর্তমান আপডেট অনুযায়ী প্রতি আসনে 45 জন করে লড়বে। চ ইউনিটে 5,000 আবেদন জমা পড়েছে, আসন সংখ্যা 130টি, বর্তমান পজিশন অনুযায়ী 39 জন লড়বে একটি আসনের বিপরীতে। তো এখানে সবচেয়ে সহজ কিন্তু দেখতে পাচ্ছ বি ইউনিটের জন্য, অনেক বেশি আসন সংখ্যা কিন্তু গড়ে দেখো 28 জন করে। তো এখানে একটু কৌশলী, একটু প্র্যাকটিস, একটু গোছানো, একটু পড়াগুলো রিভাইজ করলে মূলত বি ইউনিটের শিক্ষার্থীদের জন্য খুবই সহজ হয় বিষয়টি। আর ডি ইউনিটে কিন্তু এবছর অনেক আবেদন কম জমা পড়েছে, তারপরও এখানে আরো বেশি প্র্যাকটিস করতে হবে। কম পড়লেও যারা কম্পিটিশন করার তারা ঠিকই কম্পিটিশন করবে। বিজ্ঞানেরও মোটামুটি এবছর একটু দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত একটু কম মনে হচ্ছে। তো যাই হোক, তো সংখ্যা তোমরা দেখতেই পেয়েছো, আশা করছি পড়াশোনার গতি আগের থেকে বাড়াবে, কেননা তুমি তোমার স্বপ্ন পূরণ যদি করতে চাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে অনেক বেশি পরিশ্রম করতে হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আর চাইলে আমাদের অনলাইন এক্সাম বেসে ভর্তি হতে পারো। ভালো থাকো, আল্লাহ হাফেজ।